এরকম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ভিউ কাউন্ট করা। 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেকেই অনেক ধরনের ভাবে কাউন্ট হয়, কিন্তু স্প্যাম হয়ে যায় ঘন্টাগুলো, ওয়াচ টাইমগুলো স্প্যাম হয়ে যায়। এটা যাতে স্প্যাম না হয় সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করব এবং আপনারা ভিডিওটা দেখে উপভোগ করে এবং আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন খুব সহজে ফ্রিতে। এখন ফ্রিতে যদি বলি তাহলে একটু অন্য ধরনের মনে হয়, তো এটাতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই বলা হয়। যাই হোক, আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে নিতে পারবেন। অন্য কোথাও থেকে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে যান তাহলে দেখা গেছে এক জায়গা থেকে কন্ট্যাক্ট করছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম নেবেন, কিন্তু সেখানে কিন্তু আপনাকে এই দেয়নি। ভিউ দেয় নেই, ভিউজ যদি না থাকে তাহলে ওয়াচ টাইমগুলো স্প্যাম হয়ে যায়। আর যদি ভিউ এবং ওয়াচ টাইম দুইটাই থাকে তাহলে ওয়াচ টাইম স্প্যাম কম হয়। তো আজকে দেখাবো ভিউ এবং সাবস্ক্রাইব দুটাই থাকবে কিন্তু স্প্যাম হবে না ওয়াচ টাইম। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন মাল্টি ভিউ ব্রাউজার। মাল্টি ভিউ ব্রাউজার লিখলে প্রথমে দ্বিতীয় স্থানে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন। আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে যে সব কাজ করে ফেলবেন এরকম কিন্তু নয়। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন, তাহলে দেখতে পাবেন আমি ডিটেলস ফুল দেখাই দিচ্ছি। কারণ আপনি যদি এই এখান থেকে ডাউনলোডের অপশনটা পাইছেন, আপনাকে নামটা দিয়ে দিচ্ছি, আপনি চলে যাবেন নিজে নিজে কাজ করবেন সব ভিউগুলো এবং ওয়াচ টাইমগুলো স্প্যাম হয়ে যাবে। আমি যেই ক্যাটাগরিতে দেখাবো সেই ক্যাটাগরি লাস্টে দেখতে পাবেন। সো ফুললি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ওয়াচ টাইমটা কীভাবে টিকে। আপনি এখান থেকে গেলে আপনি ওয়াচ টাইম করতে পারবেন কিন্তু আপনার ওয়াচ টাইমটা কিন্তু টিকবে না, সবগুলো ওয়াচ টাইম স্প্যাম হয়ে যাবে। তা আমি এখান থেকে ইনস্টল করার পর আমি সরাসরি চলে যাব অ্যাপসে। অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকার পর এখানে এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আগে আমি দেখাবো আপনাকে ভিডিও আর্ন করে। ভিডিও রান না করলে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে কাজ করে। আমি এখানে দেখা গেছে 1 থেকে 30টা ট্যাব রয়েছে। আপনি যদি এখানে 30, 20, 10, 8, 6, 4, 3, 2, 1 আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আপনি ওয়াচ টাইমের কাজ করবেন সেই জায়গায় 1 ঘন্টার একটি ভিডিও তৈরি করতে হবে। মাঝে মধ্যে এরকম অ্যাড আসতে পারে, একটা স্কিপ করে দেবেন। আমি 30টা ট্যাব এখান থেকে সিলেক্ট করে দিলাম। 30টা ট্যাব সিলেক্ট করার পর উপরে লিঙ্ক বসানো একটা জায়গা আছে, ইন্টার লিঙ্ক হেয়ার। আমি লিঙ্কে এখানে ধরে রাখলাম। এখানে যদি আবার অ্যাড আসে তাহলে স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনি লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে গোর উপর ক্লিক করবেন। গোর উপর ক্লিক করার পরে আবার অ্যাড আসবে। অ্যাড আসার পর এখানে অটোমেটিকলি ভিডিওগুলো চলতে থাকবে, রান থাকবে। এই ভিডিওগুলো চলার জন্য ইন্টারনেট স্পিড একটু বেশি লাগে। ইন্টারনেট স্পিডটা যদি আপনার কম থাকে তাহলে অবশ্যই ইন্টারনেটের স্পিডটা একটু বাড়িয়ে নেবেন। কারণ ইন্টারনেট স্পিড ছাড়া কখনো ভিডিও এতগুলো ভিডিও একত্রে কখনো পেলে হবে না। একত্রে পেলে হওয়ার জন্য ইন্টারনেট স্পিড এবং মোবাইল স্পিড দুইটারই প্রয়োজন। আমার ইন্টারনেট স্পিড অত বেশি নয়, মোবাইলটাও অত স্পিডের নয়, তাই একটু স্লোই চলবে। তাই ভিডিওটি দেখতে দেখতে আমরা বাকি কথাগুলো সেরে ফেলবো। অবশ্যই ভিডিওটি ঠান্ডা মস্তিকে যদি দেখেন তাহলে 1 মিনিটও আপনার স্প্যাম যাবে না, 1 মিনিট ওয়াচ টাইমও আপনার স্প্যাম যাবে না। তবে যেই অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আপনার কন্টিনিউ করতে হবে ঠিক মতো। যদি অ্যাডগুলো ঠিক মতো না দেখেন তাহলে স্প্যাম যেতে পারে। যদি অ্যাডগুলো দেখেন তাদের বেনিফিট আছে শুধু অ্যাডগুলো দেখায়। অ্যাডগুলো যদি সঠিকভাবে দেখেন তাহলে কিন্তু স্প্যামের আশঙ্কাটা কম থাকবে। তবে যে জায়গায় ভিউ এবং ওয়াচ টাইম আছে সেখানে আপনার স্প্যামের কোনো আশঙ্কা নেই। আর যেখানে শুধু ভিউ আছে ওয়াচ টাইম আছে ভিউ নেই সেখানে স্প্যাম হবেই হবে। তাই আমার এই ভিডিওটা যদি আপনি ফুললি দেখেন তাহলে স্প্যাম হবে না 1 মিনিটও। আপনি যখনই এই অ্যাপ্লিকেশনটা চালু করবেন তখন নতুন একটি ভিডিও ইনপুট করবেন। নতুন ইনপুট করার পরে যদি 1 ঘন্টার একটা ভিডিও হয়ে থাকে তাহলে ওই 1 ঘন্টার ভিডিওটা একটানা 1 ঘন্টা দেখবেন। 1 ঘন্টা দেখার পর আপনি এই ব্রাউজারটা নতুন করে স্টার্ট করবেন। অর্থাৎ আপনি যখন প্লে স্টোর থেকে নতুন ইনস্টল করছেন তখন কিন্তু এটা ডাটা ক্লিয়ার করা ছিল। এখন এই অ্যাপসটা যখন কমপ্লিট ভিডিওটা চললে কমপ্লিট হবে তখন আবার ডাটা ক্লিয়ার করে নেবেন। যদি ডাটা ক্লিয়ার করে নেন তাহলে আপনি নতুনভাবে
চলবে, আর যদি নতুনভাবে চলে তাহলে আপনার ওয়াচ টাইমগুলো স্প্যাম হবে না, কারণ একবার ডাটা ক্লিয়ার করলে অন্য আরেকটি আইপি এখানে সংযুক্ত হয়। আপনি এখানে যতগুলো ভিডিও দেখতেছেন, 30টা ভিডিও, কিন্তু একটা ভিডিও 30টা ডিভাইসে চলতেছে, এখানে 30টা ডিভাইসে 30টা আইপি রয়েছে। যদি 30টা ডিভাইসে 30টা আইপি থাকে, স্টোরি ক্লিয়ার করার জন্য প্রথমে আপনার এই মাল্টিমিডিয়া অ্যাপসটাকে উপর শব্দা ধরে রাখতে হবে। শব্দা ধরে রাখার পর অ্যাপস ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। অ্যাপস ইনফরমেশন ক্লিক করার পর এখানে হিস্টোরি ইউজ এর উপর ক্লিক করতে হবে। হিস্টোরি যখন ক্লিয়ার করবেন, মানে ক্লিয়ার ডাটা, আর নিচে আছে চেঞ্জ ডাটা, দরকার নেই নিচেরটা আপনি উপরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর কিন্তু এখানে হিস্টোরি সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আবার নতুন করে আইপি সেট আপ হবে এবং নতুন আইপি দিয়ে আপনি 30টা ভিডিও 30টা ডিভাইসে চালাতে পারবেন। একটা ডিভাইস দিয়ে আপনি 30টা ডিভাইসে চালাতে পারতেছেন, এতে তো সহজ কথা নয়। যখন 30টার ভিডিও 30টা ডিভাইসে 30টা আইপির মাধ্যমে চলবে, সেখান থেকে কোনো স্প্যামের আশঙ্কা নয়। তবে এখান থেকে অ্যাডগুলো বেশি আসে, যদি অ্যাডগুলো স্কিপ করে ধৈর্য সহকারে দেখে যদি কাজ করতে পারেন তাহলে ভালো, আর যদি অ্যাডের যন্ত্রণা যদি আপনি কাজ না করতে পারেন তাহলে দুঃখিত, কিছু করার নাই, আপনি এই পর্যন্তই শেষ। কারণ এখানে অ্যাডগুলো বেশি আসে বিধায় আপনার ওয়াচ টাইমটা স্প্যাম হবে না, ভিউ এবং ওয়াচ টাইম দুইটাই একত্রে থাকবে, স্প্যাম হবে না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করতে বলবেন না। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জায়গায় বুঝতে পারি নাই, আমি নতুন করে ভিডিও তৈরি করে দেব অথবা আপনাকে বোঝানোর চেষ্টা করব। এর আগে আমি অন্য আরেকটি ভিডিও তৈরি করেছি যে প্রতি সেকেন্ডে সাবস্ক্রাইব কাউন্ট করবে, কীভাবে সাবস্ক্রাইব কাউন্ট করবে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এর আগের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।